হ্যালো ফ্রেন্ডস ঠান্ডা যুদ্ধের পিছনে কার সবচেয়ে বেশি হাত ছিল আমেরিকা নাকি রাশিয়া তো চলো জেনে নিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুই বৃহৎ শক্তি আমেরিকা ও রাশিয়ার মধ্যে ব্যাপক মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের সূচনা হয় অনেকে মনে করেন ওয়াল্টার লিপম্যান সর্বপ্রথম ঠান্ডা যুদ্ধ শব্দটি ব্যবহার করেছিলেন ঠান্ডা যুদ্ধ বলতে এমন এক অবস্থাকে বোঝায় যা সরাসরি যুদ্ধ নয় আবার যুদ্ধ থেকে বিরতিও নয় মানে মতাদর্শকত্ব ভিতরে ভিতরে লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া ও আমেরিকা পৃথিবীর বৃহৎ দুটি শক্তিতে পরিণত হয় এই দুই দেশের মতাদর্শগত ঠান্ডা যুদ্ধ বিশ্বকে দুটি বিরোধী প্রতিদ্বন্দ্বিতা শিবিরে বিভক্ত করে দেয় বার্নেট এই যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছিলেন অধ্যাপক ফিডম্যানের মধ্যে যুদ্ধ হল যুদ্ধের এক নতুন কৌশল ঠান্ডা যুদ্ধের সূচনা অনেকে উনিশশো সালের ফুলটন বক্তৃতাকে ঠান্ডা যুদ্ধের সূচনাকাল বলে মনে করেন আবার অনেকে এর পাশাপাশি ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনাকেও ঠান্ডা যুদ্ধের সূচনা বলে মনে করেন উনিশশো সালের মস্কোয় মার্কিন মুলুকের রাষ্ট্রদূত জর্জ কেনার মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট প্রেরিত এক গোপন বার্তা রাশিয়ার প্রতি কঠোর মনোভাব গ্রহণের জন্য আবেদন জানান তারপর উনিশশো সালের পাঁচই মার্চ মার্কিন প্রেসিডেন্ট চার্চিল ফুলটন বক্তৃতা ঘোষণা করেন এই বক্তৃতায় চার্চিল রাশিয়ার সঙ্গে বিরোধের সতর্কবাণী উচ্চারণ করেছিলেন অনেকে চার্চিলের এই ফুলটন বক্তৃতাকে ঠান্ডা যুদ্ধের সূচনা বলে মনে করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যানের আমলে এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করে উনিশশো সালের বারোই মার্চ ট্রুম্যান ঘোষণা করেন যে মার্কিন নীতি হবে যেসব স্বাধীন জনগণ সশস্ত্র সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের সাহায্য করা ট্রুম্যান নীতি ঘোষণার তিন মাসের মধ্যেই পশ্চিম ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য মার্কিন মুলুক মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন মূলত এই ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় এরপর উনিশশো সালে এই যুদ্ধ তীব্র আকার ধারণ করে এবং ধীরে ধীরে এশিয়া আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকায় ব্যাপকভাবে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা যুদ্ধ শুরু হলেও ইতিহাসে এর অনেক পূর্বে এই যুদ্ধের সূত্রপাতের কারণ নিহিত ছিল উনিশশো সালে রাশিয়ায় বলসেবিক বিপ্লব ও কমিউনিস্ট সরকার গঠনের পর পশ্চিমী শক্তিগুলির সঙ্গে রাশিয়ার বিরোধ তীব্র আকার ধারণ করে তার প্রধান কারণ ছিল পশ্চিমী রাষ্ট্রগুলি রাশিয়াকে কমিউনিস্ট শক্তি হিসেবে মর্যাদা দিতে চায়নি তারপর সোভিয়েত রাশিয়ার ওপর জার্মানির আক্রমণ হয় এর পরিপ্রেক্ষিতে রাশিয়া মিত্র শক্তিতে যোগ দিতে বাধ্য হয় এবং রাশিয়া আত্মরক্ষার তাগিতে অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায় এই ছিল ঠান্ডা যুদ্ধ সূচনের মূল পর্ব এই পর্বের পিছনে অনেকগুলি কারণ রয়েছে যা পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ